সার্বিক এখন এইখানে আসলে পরিমণি দোষী না নাসির দোষী, নাসিরুদ্দিন সাহেব দোষী, এটা আমরা তো আসলে দর্শক বা আমরা আমজনতা ঠিক করতে পারবো না। ঠিক করলে হচ্ছে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা হবে। ধরেন আমি যদি বলি যে পরিমণি দোষী, তখন পরিমণির পক্ষ থেকে মামলা করে, যদি বলি নাসিরুদ্দিন সাহেব দোষী তাহলে তার পক্ষ থেকে মামলা করা হবে উল্টো। ক্লিপ তো আসলে অডিও আপনাকে আপনি বানাতে পারবেন, এডিটিং করতে পারবেন, ভিডিও তো আর এডিটিং করতে পারবেন না, বানাতে পারবেন না, অবস্থান তৈরি করতে পারবেন, হয়তো আপনি ভিডিওর সাথে অডিওটা লাগিয়ে দিতে পারবেন, কিন্তু ভিডিও তো সঠিক, এটা একটা বিষয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় বা অদ্ভুত বিষয় হচ্ছে যে যে আমরা যেটা বলতে চাই বা আমরা দেখেছি অনেকে বলে যে পরিমণি সঠিক, বাকি সব সাজানো, এটাও কিন্তু অনেকে বলতে চায়। আর নাসির ইউ চৌধুরী বা যে যিনি হন না কেন, করোনার সময় তো ক্লাব খোলা ছিল অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এটাও তো একটা দ্বন্দ্বের বিষয়। যে শুরুর দিকে যে রিসোর্ট কাণ্ডের ঘটনা আপনারা শুনেছেন, সেখানে প্রশ্ন করা হয়েছিল মেয়ে নিয়ে আপনি ক্লাবে কি, আবার পরিমণির বিষয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না, উল্টো কেউ পোস্ট করলে তার ভক্তরা উল্টো তাকে বকাঝকা করতো যে পরিমণি ক্লাবে যেতেই পারে। একইভাবে তোহার বিষয়টাও কিন্তু দেখেছি, তাও নারী কেন্দ্রিক, উনি নাকি বা যেটা আমরা শুনেছি দেখেছি যে উনি ওনার স্ত্রীর বাসায় আত্মগোপনে ছিলেন, আরেক স্ত্রীদের সম্মেলন করিয়েছেন। এই যে ঘটনাগুলোকে আপনি আসলে কীভাবে দেখছেন বা আসলে এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় আমাদের দেশে? না, এখানে একটা মানুষ যেটা আমি বলেছি, কারো ব্যক্তিগত মানে কে কোথায় যাবে কি খাবে এইগুলো নিয়ে আসলে কথা বলাটা আমার কাছে একটু বিব্রতকর মনে হয়। কারণ হচ্ছে বিশেষ করে আমাদের জায়গা থেকে, কারণ একটা কথা বললে কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে, সেই ক্ষেত্রে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খুব আমরা বিশ্লেষণ না করাটাও বোধ হয় আমাদের জন্য একটা ভালো। কিন্তু তারপরেও যেহেতু আমাদের সমাজের প্রতিষ্ঠিত মানুষ, রাজনীতিবিদ হোক সেটা সেলিব্রিটি হোক, তাদের বিভিন্ন চাল চলন, ব্যক্তিগত লাইফও এক প্রকারের পাবলিক লাইফ, যে কারণে এগুলো নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল থাকে। সেটা পরিমণির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মনে হয় যে আসলে এই ঘটনাটা এখন আমরা বুঝতে পারছি যে আসলে ঘটনা আমরা যেভাবে শুনেছি বাস্তবে মানে হচ্ছে তার সাথে অনেক ভিন্নতা রয়েছে। জি, ভিডিও ক্লিপ দেখেছি আমরা, যে আমরা যেটা প্রথমে দেখলাম পরিমণির অভিযোগ ছিল যে তাকে ধর্ষণ হত্যা চেষ্টা করা হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করলো, কিন্তু এখানে অভিযুক্তকারীকে অভিযুক্তকে গ্রেপ্তার করলো, কিন্তু এখানে নাটকীয়তা হচ্ছে যে মামলা হয়েছে ধর্ষণ হত্যা চেষ্টার, কিন্তু তাকে গ্রেপ্তার করেছে মাদকের মামলায়। এবং গ্রেপ্তার করার সময় সবসময় মানে বিভিন্ন বিশেষ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করলে পুলিশের যে একটা সাজানো যে কিছু মদের বোতল, কিছু ইয়াবার প্যাকেট, কিছু ফেন্সিডেল বা ধরেন আপনার বিয়ার নিষিদ্ধ জিনিস, হ্যাঁ এইগুলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো নাটক। হ্যাঁ, তাকে আপনি মামলা হয়েছে ধর্ষণ হত্যা চেষ্টায়, ভাই তাকে ওই মামলায় গ্রেপ্তার করেন, আপনি তাকে ওই সাজানো বোতল টোতল লিখে মিডিয়াকে ফটোশ্যুট করে দেখাচ্ছেন, হ্যাঁ আপনার তো ওইটা প্রসঙ্গ ছিল না, আগে তাকে যে মামলা হচ্ছে ওই মামলায় গ্রেপ্তার করেন, মাদক কেন নিয়ে আসবেন, এটাই হচ্ছে একটা চালাকি। আচ্ছা, এবং মানুষকে একটা আইওয়াস দাও যে আপনার মামলা করছে ওইটা, ওইটাকে ফালাইয়া তাকে গ্রেপ্তার মাদক আইনে দেখানো, যাতে ওই মামলায় জামিন টামিন বা অন্যান্য ক্ষেত্রে একটু সুবিধা। এবং তাই হয়েছে, সেই নাসিরুদ্দিন আহমেদ সহ অন্যরা কিন্তু জামিনে বের হয়েছেন, কোথায় তাকে হত্যা ধর্ষণ চেষ্টা মামলায় কীভাবে এত তাড়াতাড়ি বের হয়ে গেল, এবং তার বিরুদ্ধে হত্যা ধর্ষণ মামলার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আবার আমরা দেখলাম যে উল্টো পরিমণি বিভিন্ন ক্লাবে যে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, গুলশানের একটা ক্লাবে আরও বিভিন্ন ক্লাবের অভিযোগ আসলো, সেই বিষয়টা এখন সামনে আসলো। তো তাহলে এটা ওখান থেকে যে তো আমরা তো দেখতে পেলাম ওই ভিডিওগুলো সত্য কিনা আমরা জানি না, সে সত্য মিথ্যা আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে, কিন্তু সেখানে তো আমরা পরিমণিরও কিছু অসৌজন্যমূলক আচরণ দেখেছি। কারণ যে এখন এখানে দোষটা কার, পরিমণি না নাসিরের, এটা আসলে আমাদের মতো। নাসির বিষয়টা তো সে একটা ক্লাবের কথা, কিন্তু পরিমণির তো আসলে অনেকগুলো ক্লাবের বিষয় এখানে জড়িত, এবং ভিডিও ক্লিপ তো আসলে অডিও আপনাকে আপনি বানাতে পারবেন, এডিটিং করতে পারবেন, ভিডিও তো আর এডিটিং করতে পারবেন না, বানাতে পারবেন না, অবস্থান তৈরি করতে পারবেন, হয়তো আপনি ভিডিওর সাথে অডিওটা লাগিয়ে দিতে পারবেন, কিন্তু ভিডিও তো সঠিক, এটা একটা বিষয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় বা অদ্ভুত বিষয় হচ্ছে যে যে আমরা যেটা বলতে চাই বা আমরা দেখেছি অনেকে বলে যে পরিমণি সঠিক, বাকি সব সাজানো, এটাও কিন্তু অনেকে বলতে চায়। আর নাসির ইউ চৌধুরী বা যে যিনি হন না কেন, করোনার সময় তো ক্লাব
খোলা ছিল অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এটা তো একটা দ্বন্দ্বের বিষয় সার্বিক। এইখানে আসলে পরিমণি দোষী না নাসির দোষী, নাসিরুদ্দিন সাহেব দোষী, এটা আমরা তো আসলে দর্শক বা আমরা আমজনতা ঠিক করতে পারবো না। ঠিক করলে হচ্ছে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা হবে। ধরেন আমি যদি বলি যে পরিমণি দোষী, তখন পরিমণির পক্ষ থেকে মামলা করে, যদি বলি নাসিরুদ্দিন সাহেব দোষী তাহলে তার পক্ষ থেকে মামলা করা হবে উল্টো। তাহলে এখন আমাদের তো আসলে সিদ্ধান্তে যাওয়া যায় না, আমরা ঘটনার প্রাসঙ্গিকতা আলোচনা করে যেটা দেখছি যে এখানে একটা বড় ধরনের রহস্য এবং বড় ধরনের একটা মানে গড় মিল কথাবার্তির বা সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ঝামেলা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুক নাসিরুদ্দিন সাহেব দোষী হলে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিক, ব্যবস্থা নিক, আর যদি পরিমণি দোষী হয়ে থাকে তাহলে পরিমণির বিরুদ্ধে ব্যবস্থা নেওক। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে ধর নাসির সাহেব যদি খুব ভালোভাবে অভিযুক্ত হতেন, তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে এত তাড়াতাড়ি কিন্তু জামিন হওয়ার কথা না। তাহলে জামিন হয়েছে কেন? হয়তো নাসিরুদ্দিন সাহেবের ওই ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, এরকম কিছু একটা বিষয় আছে। রিপোর্ট প্রকাশ করেছে যে দর্শন চেষ্টা কোনো আলামত পায়নি। আচ্ছা, সেটা যে এখানে নাসিরুদ্দিন সাহেবের ইয়ে নাই, তাহলে নাসিরুদ্দিন সাহেবকে সম্মানিত মানুষ, ব্যবসায়ী মানুষ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, তাহলে তার সম্মানহানির জন্য কিন্তু তাহলে পরিমণির বিচার হওয়া উচিত, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি পরিমণি সত্যিকার অর্থে তিনি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে তার হচ্ছে নেক্সট আদালতের বা আইনি স্টেপগুলো ভালোভাবে নেওয়া উচিত, যে যাতে তিনি প্রমাণ করতে পারেন মানুষের কাছে যে তিনি যা বলেছেন সেটা সত্য। কিন্তু এখানে প্রবলেমগুলো হচ্ছে যে আসলে আমরা যেটা রাজনৈতিকভাবে দেখি যে অনেকগুলো ঘটনা বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয়ে যায়, অভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে দেন দরবার, টাকা পয়সার বিভিন্নভাবে থার্ড পার্টির মাধ্যমে অনেক কিছু চাপা পড়ে যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি যে জিনিসটা বলছিলেন স্বাভাবিক, এই বিষয়টা নিয়ে এত হইচই হলো, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সবাই বিষয়টা নিয়ে খুব প্রতিক্রিয়া জানায় যে স্বাভাবিকভাবে করোনার মধ্যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব কিছু নিয়ন্ত্রিত, সেখানে ক্লাবগুলো কেন খোলা থাকবে? এবং ক্লাবগুলোতে এই যে মদ্যপান কীভাবে কারা করে? কারণ মদপান করতে তো লাইসেন্স লাগে, যারা মদ খাবে তারা তো অনেকে লাইসেন্স দেয়, কিন্তু বাস্তব কথা দেদারচে আপনি দেখবেন এই সমস্ত ক্লাবগুলোতে ওপেন ড্রিঙ্ক করা হয়। কী প্রাপ্তবয়স্ক মানুষ তো দূরের কথা, অনেক সময় যে 16-17-18 বছরের ছেলেমেয়েরা তারাও ড্রিঙ্কস করে, এগুলো তো দেখার কেউ নেই। আমাদের দেশে আইন আছে, তার বাস্তবায়ন নাই, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা।